বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো একটা ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। এটা খেতে খুবই সুন্দর, খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এটা বানানোর পদ্ধতিও খুব সহজ। আমি এটা বানিয়েছি উইকিফিল্ড ফ্রিজের ভ্যানিলা আইসক্রিমের যে রেডিমিক্সের 100 গ্রামের প্যাকেট থাকে, আমি সেইটার সাহায্যে এটাকে আজকে বানিয়েছি। আর আমি সহজ পদ্ধতিতেই এটা আজকে আপনাদের সকলকে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এটা কীভাবে বানাতে হয়। ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ভ্যানিলা আইসক্রিমের রেডিমেড প্যাকেট। নিয়েছি 500 গ্রাম ফুল ক্রিম ফ্যাট দুধ, নিয়েছি 1/2 কাপ পরিমাণ ফেটিয়ে নেওয়া ক্রিম, আর নিয়েছি এখানে 50 গ্রাম মতো গুঁড়ো আমুল দুধ। আর এতে এই প্যাকেটের মধ্যে চিনির পরিমাণটা ঠিকঠাক করে দেওয়া থাকে বলে আমি আর এখানে আলাদা করে চিনি মেশাচ্ছি না। এখন আমি এই প্যাকেটটা কেটে এর ভেতরে গুঁড়োটা ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। এবার আমি হাতা করে দুধটাকে ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি গুঁড়োটার সঙ্গে। এবার আমি গ্যাস অন করে এটাকে একটু ফুটতে বসিয়ে দিচ্ছি। এটি ফুটে উঠলে আমি এর আঁচটা কমিয়ে দিয়ে এটাকে 2 মিনিট এইরকমভাবে নেড়ে যাব এবং এটাকে ঘন হতে দেব। আমি এটাকে একভাবে ঘন করবার জন্য নেড়ে যাচ্ছি। ঠিক 2 মিনিট হয়ে গেলে আমি এর নাড়া বন্ধ করে দেবো এবং গ্যাস বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। যতক্ষণ না এটা পুরোপুরি 2 মিনিট হয়ে যাচ্ছে এবং ঘন করে ফোটানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একভাবে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে চলবে না। দেখুন এটাকে আমি 2 মিনিট ঘন করে নেড়ে ফেলেছি। এবার এই দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে, গ্যাস বন্ধ করে দিয়েছি এবং গ্যাস থেকে এটাকে আমি এখন নামিয়ে ফেলছি। এরপর দুধটা হালকা একটু ঠান্ডা হলে, ঠিক যে ঠান্ডা অবস্থায় এলে গুঁড়ো দুধটাকে আমি গুলতে পারবো, ঠিক সেই অবস্থায় এলে আমি তখন গুঁড়ো দুধটা গুলবো। এখন আমি নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। আমি এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এখানে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি গুঁড়োটা, পাউডার দুধটা আস্তে আস্তে এখানে মিশিয়ে দিচ্ছি। এমনভাবে মেশাবেন যেন এখানে কোনো রকম ডেলা পাকিয়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন আমি গুঁড়ো দুধটাকে মিশিয়েছি, আর তার সঙ্গে আমি এখানে যে ক্রিমটা রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। সবটাই আমি মিশিয়ে দিয়েছি। এবারে সব জিনিসটাই আমি দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড এটাকে একটু মিশিতে ভালো করে ফেটিয়ে নেব। আমি এটাকে ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন এটা আমি 10 সেকেন্ড মতো মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে ফেলছি। এতে আইসক্রিমটা খুব স্মুথ হবে, এই জন্য আমি এটাকে মিক্সিতে দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি একদম রুম টেম্পারেচারে আসবার মতো সময় পর্যন্ত আমি অপেক্ষা করছি। রুম টেম্পারেচারে এসে গেলে এবার এটাকে আমি একটা কৌটোর মধ্যে ভরে দেবো। দেখুন আমার এই আইসক্রিমের মিশ্রণটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখুন এর টেক্সচারটা কী সুন্দর, ঘন ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এর মধ্যে ওই 1/2 কাপ ক্রিম আর যা যা উপকরণ আমি মিশিয়েছি সেগুলো ঠিকঠাক মতো পরিমাণে মেশানো হয়েছে বলেই এইরকম একটা ক্রিমি ভাব চলে এসছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এই বাক্সটার মধ্যে আমি এই সমস্ত আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি।
এবার এটাকে আমি এই ঢাকাটা দিয়ে একদম পুরো ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি ওভারনাইটের জন্য। ওভারনাইট এটা জমে পুরো আইসক্রিমটা তৈরি হয়ে যাবে, তারপর আমি এটা আপনাদের বের করে দেখাবো এটা কতটা সুন্দর দেখতে হতে পারে। এটাকে ফ্রিজে ওভারনাইট রাখার পর আমি এটাকে বের করে ফেলেছি। আমার আইসক্রিম পুরো তৈরি হয়ে গেছে, দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে আমার আইসক্রিম, একদম সুন্দর জমে গেছে। এবার এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার স্কুপ ছিল না, আমি এই হাতাতে করেই গোল করে কোনো রকমে তুলে নিয়েছি, অনেকটা স্কুপের আকৃতি দেওয়ার চেষ্টা করেছি যেমন হয়। তো আপনাদের যদি স্কুপ থাকে তো আপনারা স্কুপে করেই তুলবেন, আমি এরকমভাবে তুলেছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ কুচিয়ে রাখা, কুচিয়ে নিয়েছি আমসত্ত্ব। এবার সেই আমসত্ত্বটা আমি এখানে সাজাবার জন্য ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে ড্রাই ফ্রুটস বা চকলেট, লিকুইড বা ড্রাই যে কোনো কিছু ছড়িয়ে পরিবেশন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তো দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম আমি এই ভ্যানিলা আইসক্রিমটা। আপনারাও ঠিক এমনিভাবে বানিয়ে ফেলবেন, এইরকম সুন্দর করে এইরকম একটা ক্রিমিশ টেক্সচারও তৈরি হয়ে যাবে। আশা করি আমার এই রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই আমাকে লিখে জানাবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সকলে ভালো থাকুন, বাই।